আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুল চাতক সুনামগঞ্জ এ পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ময়নুল হক, সহকারী শিক্ষক হায়দরপুর উচ্চ বিদ্যালয় চাতক সুনামগঞ্জ। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসের সামনে বসে আছো, তোমরা খাতা কলম এবং বই নিয়ে প্রস্তুত থাকবে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি কখনো জালমুড়ি খেয়েছো? জালমুড়ির মধ্যে কি কি উপাদান থাকে বলতে পারবে? হ্যাঁ, মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি, ইত্যাদি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কখনো শরবত পান করেছ? শরবতের মধ্যে কি কি উপাদান থাকতে পারে? হ্যাঁ, পানি, চিনি, হ্যাঁ, লেবুর রস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা বলো, এই যে আমরা জালমুড়ি এবং শরবত সম্পর্কে জানতে পেরেছি, এগুলো আসলে কি? হ্যাঁ, জালমুড়িটা হচ্ছে মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলোর মিশ্রণ, এবং শরবতটি হচ্ছে পানি, চিনি এবং লেবুর রস এগুলোর মিশ্রণ। তাহলে আমাদের আজকের পাঠ মিশ্রণ। এ পাঠ শেষে আমরা কি কি শিখতে পারব? প্রথমে জানতে পারবো মিশ্রণ এবং দ্রবণ কি। দ্বিতীয়ত আমরা জানতে পারবো বিভিন্ন ধরনের মিশ্রণ সম্পর্কে, এবং তৃতীয়ত আমরা বিভিন্ন ধরনের মিশ্রণ তৈরি করতে পারবো এবং শনাক্ত করতে পারব। তাহলে প্রথমে আমরা জানবো মিশ্রণ কি। মিশ্রণ হচ্ছে একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাই হচ্ছে মিশ্রণ। আমি আবার বলছি, একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাই হচ্ছে মিশ্রণ। একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায়
আই হলো মিশ্রণ। তাহলে আমরা মিশ্রণ সম্পর্কে জানতে পেরেছি। মিশ্রণ হচ্ছে একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাই হলো মিশ্রণ। এখন আমরা যাব মিশ্রণের বিভিন্ন প্রকার মিশ্রণ সম্পর্কে জানব। আমরা জানব মিশ্রণ কত প্রকার ও কী কী। মিশ্রণ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ এবং অন্যটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তাহলে আমরা পেলাম মিশ্রণ দুই প্রকার, একটি হচ্ছে সমসত্ব মিশ্রণ এবং অন্যটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এখন আমরা জানব সমসত্ব মিশ্রণ কি বা সমসত্ব মিশ্রণ কাকে বলে। সমসত্ব মিশ্রণ হচ্ছে যে মিশ্রণে মিশ্রণের দ্রবণগুলো মিশ্রণের উপাদানগুলো যে দ্রবণে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদানকে আরেকটি উপাদান থেকে সহজে পৃথক করা যায় না তাকে সমসত্ব মিশ্রণ বলে। তোমরা খাতায় লিখে নাও, আমি আবার বলছি, সমসত্ব মিশ্রণ যে মিশ্রণে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে পৃথক করা যায় না তাকে সমসত্ব মিশ্রণ বলে। এখন আমরা দেখব অসমসত্ব মিশ্রণ কি। অসমসত্ব মিশ্রণ হচ্ছে যে মিশ্রণে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে পৃথক করা যায় তাকে অসমসত্ব মিশ্রণ বলে। তোমরা খাতায় লিখে নাও, আমি আবার বলছি, অসমসত্ব মিশ্রণ যে মিশ্রণে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি উপাদানকে আরেকটি উপাদান থেকে সহজে পৃথক করা যায় তাকে অসমসত্ব মিশ্রণ বলে। তাহলে আমরা মিশ্রণ কি জানলাম, মিশ্রণ কত প্রকার ও কী কী জানলাম। এখন আমরা বিভিন্ন ধরনের মিশ্রণ তৈরি করব। আমি প্রথমেই তোমাদের সামনে এক গ্লাস পানি নিলাম, এক গ্লাস পানি। তারপর আমি কিছু চিনি নিলাম, এখন এই পানি এবং চিনি দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করব। আমি যদি এখান থেকে দুই চামচ চিনি পানিতে দেই, পানিতে দিয়ে একটু সময় আমি নাড়াচাড়া দিলাম, কিছু সময় পর দেখা যাবে
মিশ্রণের চিনিগুলো আর গ্লাসের মধ্যে নেই, চিনিগুলো পানির সাথে মিশে গেছে। এখন তোমরা বলতে পারবে কি এই মিশ্রণটি কোন ধরনের মিশ্রণ? আমরা যদি এখন চাই এই মিশ্রণ থেকে সহজে চিনি আলাদা করতে পারবো, কি পারবো? না। এখন আমরা চাইলেও পানি থেকে চিনিকে সহজে আলাদা করতে পারবো না। তাহলে আমরা ধরে নিলাম এই মিশ্রণটি হচ্ছে সমসত্ব মিশ্রণ। আমরা আগে করেছিলাম যে মিশ্রণে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে পৃথক করা যায় না তাকে সমসত্ব মিশ্রণ বলে। তাহলে আমাদের এই মিশ্রণটি হচ্ছে সমসত্ব মিশ্রণ। এখন আমরা আরেকটি মিশ্রণ তৈরি করব। আমি একটি বাটিতে কিছু ডাল নিলাম, একটি বাটিতে কিছু চাল নিলাম। এখন আমি ডাল এবং চালের একটি মিশ্রণ তৈরি করব। আমি এখান থেকে কিছু ডাল এবং কিছু চাল একসাথে মিশ্রিত করে নাড়াচাড়া দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটি হচ্ছে চাল এবং ডালের মিশ্রণ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন বলো এই যে চাল এবং ডালের মিশ্রণ, এখান থেকে তোমরা কি চাল এবং ডালকে সহজে আলাদা করতে পারবে? হ্যাঁ, এই মিশ্রণ থেকে আমরা চাল এবং ডালকে সহজেই আলাদা করতে পারব। তাহলে এই মিশ্রণটি কোন ধরনের মিশ্রণ? অসমসত্ব মিশ্রণ। আমরা আগে করেছি যে মিশ্রণে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে না এবং একটি উপাদানকে আরেকটি উপাদান থেকে সহজে পৃথক করা যায় তাকে অসমসত্ব মিশ্রণ বলে। তাহলে এই মিশ্রণটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। চাইলে আমরা সহজেই এখান থেকে চাল এবং ডালকে আলাদা করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত আমরা জানলাম মিশ্রণ কি, মিশ্রণের বিভিন্ন ধরনের মিশ্রণ সম্পর্কে জানলাম এবং বিভিন্ন ধরনের মিশ্রণ তৈরি করলাম। এখন আমি কিছু বাড়ির কাজ দেবো তোমাদেরকে। কিছু বাড়ির কাজ দেবো পানির সাথে, পানির সাথে পানির সাথে মাটি পাথর ময়দা বালির আলাদা আলাদা মিশ্রণ তৈরি করে পর্যবেক্ষণ করে কোনটি কোন ধরনের মিশ্রণ
কোনটি কোন ধরনের মিশ্রণ খাতায় লিখবে? ঠিক আছে, বাড়ির কাজ হচ্ছে মাটির সাথে পানির সাথে মাটি পাথর ময়দা বালির আলাদা আলাদা মিশ্রণ তৈরি করে পর্যবেক্ষণ করে কোনটি কোন ধরনের মিশ্রণ খাতায় লিখতে। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।